이건 날 돌아버릴 시차.
আপনার পুত্রের সুন্দর একটি নাম, সুন্দর নাম, ঠিক আছে বলো। নামের বাসা একটা বোন, তার একমাত্র ছেলে, তার নাম রহিম বাসা। মুনি ভরের বাক্য কাজী আমার পালন করতে হবে। হুজুরে আজম আপনি সারা রাজ্য ভয়ে ঘোষণা করে দিন, যার ঘরে 12 বছরের কন্যা রয়েছে সে যেন আগামীকাল সেই আমার দরবারে নিয়ে তার কন্যা তিনি আমার দরবারে হাজির আলম পড়াবে, তাই করব। ঠিক আছে, চলুন চলুন আমরা এখন অন্তঃপুরে চলে যাই, তাই চলুন আলম পড়া। সারা নিরাজপুর রাজ্যের মধ্যে ঢোল পিঠে দাও, কারি ঘরে 12 বৎসরের কন্যা আছে সে যে উক্ত কন্যা সহকারে এই রাজ দরবারে আসবে। আর যে 12 বৎসরের কন্যা থাকা সত্ত্বেও যে আগোপন করবে আছাড়ি বিছাড়ি তাকে বিরা বিছাড়ি প্রাণদণ্ড হবে, এই হলো ভাষা একাপুরের আদি। যার ঘরে 12 বৎসরের কন্যা রয়েছে পুত্র কন্যা সহ পুত্র কন্যা সহ আগামী কল্য রাজ দরবারে হাজির হতে হবে। তার কোন আচার বিচার নেই, বিনা বিচারে প্রাণদণ্ড দেওয়া হবে, প্রাণদণ্ড দেওয়া হবে হবে। তিনি আজম বলুন আলম পোনা, আপনি কি সারা রাজ্যময় ঢোল পিটে ঘোষণা করে দিয়েছেন? হ্যাঁ যাহা আপনা, আমি সারা রাজ্যময় ঢোল পিটে ঘোষণা করে দিয়েছি কারো করে 12 বৎসরের কন্যা পাইনি যাহা আপনা। তাহলে কি আমার প্রাণদেব পুত্র রহিমকে জীবিত রাখা যাবে না? উজিরে আজম বলুন এখনই কি উপায়? উপায় একটি আছে যাহা আপনা। উপায় আছে, বলুন বলুন সেই উপায়টা কি? এই রাজ জ্যোতিষীকে দরবারে হাজির করুন আলম পোড়া, দেখবেন 12 বৎসরের কন্যার সন্তান পেয়ে যাবে। এই গেছিস, রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম।
আমাকে ভালো করে গণনা করে দেখতে হবে আমার এই রাজ্যের মধ্যে কারে কারে ভালোবাসার কন্যা রয়েছে। ঠিক আছে জাহাপনা, আমি তাহলে গণনা করে দেখছি। জাপনা পেয়েছি বলো বলবো তুমি ঠিক বলো। ঠিক আছে বলছি নামে বেটা উজি তার বয়স আগামী 15-12 বছর পূর্ণ হতে দেখো। হুজুর সাহেব বলুন আলম্পনা। আমি বহুদেশ তন্না করে খুঁজে এসেছি, কন্যার সন্ধান পেলাম না। এখন জ্যোতিষকে জানতে পারলাম আপনার কন্যা মা রূপবানের আগামীকাল 12 বছর পূর্ণ হতে চলেছে। তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয় এবং দর্দশীলা, তাকে যদি আমার হৈমের সাথে বিবাহ দিতেন তাহলে জ্যোতিষি তুমি দরবার করো। ঠিক আছে আমি তাই যাচ্ছি। মা রূপবানকে যদি আমার হৈমের সঙ্গে বিবাহ দিতে তাহলে আমিও বেগম সাহেবা উভয় সন্তুষ্ট হতাম। বাসারি ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ এরছি আনন্দের কি হতে পারে জাহাপনা? কিন্তু বিবাহ যে ফুতুল খেলা নয় জাহাপনা, হয় খেললাম না হয়ে ভেঙে দিল। 12 দিনের ছেলের সাথে আমার ভালোবাসার কন্যা মা রূপবানীকে আমি কখনো অর্পণই করতে পারবো না। জাহাপনা সে যে অসম্ভব কাজ আমার দ্বারা সম্ভব না, কেন আমি তার পিতা। যদি মা রূপবানকে রহিমের সঙ্গে বিবাহ না দেন তাহলে যে আমার প্রাণদিক পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না, তাতে রাজ্যের অমঙ্গল হবে। অমঙ্গল জাহাপনা তবু আমি পারব না। ওই 12 দিনের একটি পুতুলের হাতে আমার মেয়েকে অর্পণ করতে বলো রামপনা। যদি মার বিশাল
রাজ্যটা দান করতে প্রস্তুত আছে। এই রাজ্য নিয়ে আমি পারবো না যাহাপনা, এরকম একটি রাজ্য কেন সদা সহস রাজ্য দিল ওই বারো দিনের একটি পুতুলের হাতে আমার মা ভারীকে অর্পণ করছে। আমি বাদশাহ আনন্দন তবু আপনা কেহে করি অনুরোধ, আমার কতটুকু রাখুন হুজুর আজম, নথবা আমার প্রাণদিক পুত্র রহিবকে জীবিত রাখা যাবে না। এই যে মনির অবিশ্বাস, আমাকে আপনি বিরক্ত করবেন না। আমার কথায় রাজি না হলে জানো তোমাকে আমি কি করতে পারি? জানি আলম্পনা, আপনার এই অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে। তবু আমি কখনো আমার মার বাড়িকে কখনো অর্পণ করবো না। তাহলে আমার কথা শুনবে না? না, আপনার বিচারে আজ আমি হয়েছি বন্দী, কিন্তু আমার একটি অনুরোধ যাহাপনা, আমার বর্তমানে আমার মাকে যেন সিনে না আনা হয়। বিচার মালিক তুমি নয় আমি, অন্ধকার কারাগারে বন্দী করে রাখো। আপনি কি মনে করেছে আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃ আমাকে সর্বনাশ করব? না না না, আমি কিছুতে আমার কথায় কথায় প্রতিবাদ দেখি, আজকে তাকে রক্ষা করে রক্ষা। জলের ঘাটে বা
ঘুমাইয়ে নাকো
বাসার গান গাই, কি দামুন নাকি ইগর রাপান।
কিসের লেখা কিসের
আমি ওই বাসার বারো দিনে তুমি খুব খুশি মনে মনে পাবো কি করাবা তুমি উত্তর দাও শুনিন এখন একাম্বর বাসায় কারাগারে বন্দী আছে।
তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা যে আমার নেই। যদি তোমার পিতাকে দেখতে চাও তাহলে আমার সঙ্গে চলে আসো। ঠিক আছে, তবে তাই চলুন দাদু। চলো দাদু, তাই চলো।